আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ছোটদের জানাই আমার ভালোবাসা, আর বড়দের জানাই আমার প্রণাম। আজকের রেসিপি এক ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো, দিওয়ালি স্পেশাল মিষ্টি, এক গ্লাস দুধ দিয়ে আর এক বাটি ময়দা দিয়ে। কি আশ্চর্য হচ্ছেন তো, ময়দা দিয়ে মিষ্টি, একদম আশ্চর্য করা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। প্রথমেই দেখুন, পেনের মধ্যে বসিয়ে নিয়েছি, এক গ্লাস দুধ দিয়ে দিয়েছি, ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়েছি। এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন, যে কোনো দুধই ব্যবহার করা যেতে পারে। এবার উপর থেকে দেখবেন সর আসবে, এই সরটাকে আমি একটা হাতা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দেব। উপরে কিন্তু সর পড়তে দেওয়া যাবে না। এবার সামান্য একটু গরম হয়ে গেলে আমি এখানে এক বাটির মতো দুধ নিয়েছি, আর এখানে আছে হাফ কাপের মতো মিল্ক পাউডার। আমি এবার দুধের সাথে মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে মিল্ক পাউডারটা স্কিপ করতে পারেন, তবে আমি দিচ্ছি কারণ আমার হাতে যেহেতু সময়টা কম ছিল, তার জন্য যেহেতু দুধটা তাড়াতাড়ি যা মানে ঘন করার ছিল তার জন্য। আর না হলে যদি আমি এখানে মিল্ক পাউডারটা না দিতাম, তাহলে এক গ্লাস দুধ 15 থেকে 20 মিনিট লাগতো ঘন হতে। আর যেহেতু আমি হাফ কাপের মতো এখানে মিল্ক পাউডার অ্যাড করেছি, তার জন্য খুব সহজে 4 থেকে 5 মিনিটের মধ্যে দুধটা কিন্তু খুব সুন্দর করে জাল হয়ে যাবে, মানে ঘন হয়ে যাবে। তা দেখো, খুব ভালোভাবে আমি নাড়া দিতে দিতে মিশিয়ে নিয়েছি দুধ আর পাউডার মিল্কটা। তোমরা চাইলে এখানে দুধে ভেজানো সামান্য কেশর এখানে অ্যাড করতে পারো, আমি আর দিইনি। এবার সামনে থেকে মিডিয়াম আঁচে রেখে এটাকে জাল করতে হবে। আর এখানে যদি তুমি হাতাটা ঘোরানো ছেড়ে দাও, তাহলে কি হবে, দুধটা কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় আছে। তার জন্য সামনে থেকে মিডিয়াম আঁচ করে, কম আঁচ করে, বেশি আঁচ করে, জাস্ট তুমি বুঝে বুঝে এটাকে ঘন করে নেবে। আর যে পর্যায়ে আমি দেখাচ্ছি এখানে দুধ ঘন, সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তবে আমার একটু ভুল হয়ে গেছিলো, কারণ আমি একটু বাইরে চলে গেছিলাম, তার জন্য দুধটা একটু বেশি ঘন হয়ে গেছিলো। দুধটা এই পর্যায়ে নামিয়ে নিলে কি হবে আমি পরে বলছি যে কি ভুল হয়েছিল আমার। তো দুধটা যেহেতু ঠান্ডা হলে আরেকটু জমে যাবে, তার জন্য দুধটা এই পর্যায়ে এখানে নামিয়ে নিতে হবে। তো দেখো, আমার দুধটা কিন্তু একটু বেশি ঘন হয়ে গেছিলো, দেখেই বুঝতে পারছো তোমরা। আর তারপর ঘন হওয়ার পর এটা ভীষণই কি হয়ে গেছিলো, জমে গেছিলো, তার জন্য আমার একটু প্রবলেম হয়েছে, আমি পরে বলছি। তোমরা চাইলে এখানে চিনি দিয়ে এটা এমনি খেতে পারো, জাস্ট পাটাপাটি লাগবে, এটা এক ধরনের মিষ্টির মতো খেতে পারো, রাবড়ি রাবড়ির মতো খেতে পারো। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটির মতো ময়দা। ময়দাটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট, ঠিক ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট এটাকে নাড়া দিতে হবে। তবে অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, কারণ যদি তুমি বাড়িয়ে দাও তাহলে কিন্তু ময়দাটা নিচে লেগে যাবে আর তখন বাজে লাগবে খেতে। তাই একদম মিডিয়াম আঁচ রেখে বা কম আঁচে এটাকে ভাজতে হবে। এবার এখানে আমরা সামান্য পরিমাণ করে ঘি মেশাবো, তবে ঘি মেশাতে হবে যতটুকু আমরা ময়দা দিয়েছি তার অর্ধেক পরিমাণ, মানে যদি তোমার এক বাটি ময়দা হয় তাহলে ঘিটা পড়বে অর্ধেক বাটি। তোমরা বুঝে এইভাবেই ঘিটা দেবে, কারণ ঘিটা বাইন্ডিংয়ের কাজ করবে আর ঘিটা কী হবে, খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। তো দেখো, এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে ঘি অ্যাড করছি। আর একসাথে কিন্তু সব ঘি দেওয়া যাবে না, জাস্ট ঘি দেবে আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়া দিতে হবে। এক পর্যায়ে এসে দেখবে ময়দাটাকে যে শেপে বানাবে সেই শেপে হয়ে যাবে, মানে সিঁড়ি সিঁড়ি বানালে সিঁড়ি হয়ে যাবে, তখন বুঝবে ময়দাটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। সেই পর্যায়ে তোমার আগে থেকে জাল করে রাখা মালাইটা দিয়ে দেবে। আর বলেছিলাম না, মালাইটা আমার একটু বেশি জমেছিলো, তার জন্য আমার একটু প্রবলেম হয়েছিল বাইন্ডিংয়ের জন্য। আমি হাফ কাপের মতো এখানে চিনি দিয়েছি, চিনিটা অবশ্যই নিজের যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর তার জন্য আমাকে অল্প একটু জল দিতে হয়েছিল বাইন্ডিংটার জন্য, কারণ আমার যদি দুধটা আরেকটু পাতলা থাকতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জলটা প্রয়োজন ছিল না। তো কোনো প্রবলেম হয়নি, স্বাদে কোনো হেরফের নেই। খুব ভালোভাবে মেশানোর পরে সামান্য নুন দিয়ে দিয়েছি, আর এখানে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো গোলাপ জল। গোলাপ জলটা দিলে আসলে মিষ্টির মধ্যে ভীষণ ভালো একটা ফ্লেভার চলে আসে। আর এখানে দিয়ে দিচ্ছি বাকি অবশিষ্ট যে ঘিটা ছিল, ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা সসপ্যানটাকে রেডি করে নিয়েছি, আমি লেখালেখির কাগজ নিয়েছি, তোমরা চাইলে বাটার পেপার নিতে পারো। নিয়ে জাস্ট সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি, নিয়ে
যে মিশ্রণটা ছিল ময়দার দুধের সেটা আমি খুব ভালোভাবে সসপ্যানটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভীষণ ভালোভাবে স্পেচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে আর সেট হওয়ার জন্য রাখতে হবে। তোমরা বুঝতেই পারছো, দেখে হয়তো বুঝতে পারছো কীভাবে করছি আমি। তারপর 1 থেকে 1.5 চামচের মতো আরও একটু ঘি দিয়ে দেবে ওপর থেকে। এবার এখানে কাজু দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তোমরা যে যেরকম পছন্দ করো, চেরি চাইলে চেরি দিতে পারো, ড্রাই ফ্রুটস দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো কাজুটা দিয়ে সাজিয়ে এটাকে আমি, তোমরা চাইলে নর্মাল টেম্পারেচারে রাখতে পারো, বাট আমার হাতে যেহেতু সময়টা একটু কম ছিল তার জন্য ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 2 ঘন্টা পর আমি এখন ছাড়িয়ে নেব। কেক যেভাবে আমরা কেক টিন থেকে বের করি সেমভাবে ছুরি দিয়ে সাইডটা একটু কেটে নিতে হবে, দেন একটা প্লেট দিয়ে উল্টে নিতে হবে। আজকের ভিডিওটা আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। তোমরা একবার ঘরে অবশ্যই ট্রাই করবে, আর যদি ঘরে ট্রাই করো তাহলে আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করতে হবে জানো, এটা তবু আমি একটু জাস্ট মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এই রকম ইউনিক ভিডিও দেখতে চাইলে অবশ্যই করে বেল আইকনটাতে অন করে নিতে হবে, বেল আইকনটা বাজিয়ে নিতে হবে, তাহলে কি হবে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর এই ভিডিওটাতে একটা লাইক করতে হবে আর তোমাদের মূল্যবান মতামতটা জানাতে হবে, যদি ভালো লাগে তাহলেও বলবে, আর যদি খারাপ লাগে তাহলে তো আরও বেশি করে বলবে। তো দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এবার জাস্ট যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী কেটে নেবে আর প্লেটিং করে নেবে, সাজিয়ে নেবে, বাস হয়ে গেছে দিওয়ালি স্পেশাল মিষ্টি একদম কম টাকায়। 1 থেকে 1.5 কেজি জাস্ট 1 গ্লাস দুধ দিয়ে আর 1 বাটি ময়দা দিয়ে 1 থেকে 1.5 কেজির মতো মিষ্টি ঘড়ি বানিয়ে নেওয়া যায় 15 থেকে 20 মিনিটের মধ্যে। তো দেখো আমি এখানে কেটে নিচ্ছি খুব সুন্দর করে, আর যেহেতু ফ্রিজে রেখেছিলাম খুব সুন্দর করে সেট হয়ে গেছে। একটা কেটে দেখাচ্ছি, মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টিটা। দেখো এবার জাস্ট একটা প্লেটে নিয়ে নিচ্ছি, নিয়ে ওপর থেকে আমি একটু জাস্ট পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দীপাবলিটা খুব ভালোভাবে কাটাও, আলোর উৎসব সবার জীবনে যেন আলো আসে, অন্ধকার যেন নিভে যায়, এটাই প্রে করবো ভগবানের কাছে, মা কালীর কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।